कानून के अनुसार हावड़ा के वार्डों का परिसीमन प्रक्रिया की मांग करते हुए भाजपा ने अदालत में मामला दायर किया है। भाजपा का आरोप है कि सत्ता पक्ष और जिला प्रशासन ने जिस तरह से वार्डों का परिसीमन किया है वह अवैध है। आज इस संबंध में हावड़ा सदर भाजपा ने नगर निगम परिसीमन प्रक्रिया के खिलाफ हाईकोर्ट में मामला दायर किया है। इसकी जानकारी हावड़ा जिला के भाजपा अध्यक्ष मणिमोहन भट्टाचार्य ने दी। उन्होंने कहा कि पूरी प्रक्रिया में कई विसंगतियां और अवैध प्रक्रिया हैं। उन्होंने आगे आरोप लगाया कि वर्तमान हावड़ा नगर निगम की सीमाएं बाली नहर से शुरू हुई, वहां जिला प्रशासन द्वारा बाली के 16 वार्डो के बिना परिसीमन की प्रक्रिया शुरू कर दी गई है, अर्थात बाली को इस परिसीमन से दूर रखा गया है। साथ ही जिलाधिकारी से इन वार्डो का उपयोग कैसे किया जाएगा इसका स्पष्टीकरण भी मांगा गया है। उन्होंने यह भी कहा कि उनकी शिकायतों को देखते हुए हाईकोर्ट ने उनकी याचिका को स्वीकार कर लिया है। वहां इस परिसीमन प्रक्रिया के बारे में सभी मुद्दों पर प्रकाश डाला गया है। उन्हें उम्मीद है कि उच्च न्यायालय इसे ठीक से न्याय करेगा। उन्होंने सत्तारूढ़ दल और जिला प्रशासन पर अवैध काम करने का आरोप लगाते हुए कहा कि वह चाहते हैं कि हावड़ा के लोगों की समस्याओं के स्थायी समाधान के लिए चुनावी प्रक्रिया कानून का पालन करें। भाजपा अध्यक्ष ने दावा किया कि सभी प्रक्रियाएं कानूनी होने के बाद वे चुनाव में जाने के लिए तैयार हैं। हमरा भारतीय जनता पार्टी पक्ष থেকে আপনাদের সাংবাদিক বন্ধুদের জানাতে চাই যে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি হয়েছে এবং যাতে বলা হয়েছে 1 তারিখ পর্যন্ত হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের ডিলিমিটেশন নিয়ে কোনো অবজেকশন বা সাজেশন থাকলে জমা দেওয়ার জন্য। তো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের কাছে যে কাগজপত্র ওনারা পাঠিয়েছেন সেটা আমরা পর্যালোচনা করে দেখেছি যে তার মধ্যে প্রচুর অসামঞ্জস্য রয়েছে এবং প্রচুর আইন বহির্ভূত কাজ করা রয়েছে। সেই জন্য আমরা তার বিরুদ্ধে একটা অবজেকশন জমা দিয়েছি, যা 23 তারিখে আমরা ডিএম অফিসে জমা দিয়েছি এবং এর পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টের কাছে প্রার্থনা করেছিলাম যে এর এগেনস্টে আমরা একটা কেস করেছিলাম এবং হাইকোর্ট মহামান্য আদালত সেটাকে গ্রহণ করেছে এবং আগামী শুক্রবার সেটা শুনানি আছে। সেটা আপনাদের জানানোর জন্যই আমরা এই প্রেস কনফারেন্সটা করছি। ইলেকশান চেয়েছি, ইলেকশান না চাওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু ইলেকশান যে চাওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা আছে সেটাকে কাটিয়ে ইলেকশান চেয়েছি। কিছুদিন আগে এনারা বালি নিয়ে একটি এরকম বিজ্ঞপ্তি জারি করেছিলেন, তাতে ওনারা বলেছিলেন বালিকে আলাদা করে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো রকম আইন না মেনে বালিকে আলাদা করে দেওয়া হচ্ছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাউন্ডারিটা হচ্ছে বালি খাল থেকে শুরু করে আর এদিকে পর্যন্ত এই পদ্রা পর্যন্ত। তো যে 66টি ওয়ার্ডের বিবরণ এখানে দেওয়া হয়েছে তার মধ্যে বালি খাল থেকে ঘুষুরি পর্যন্ত যে 16টি ওয়ার্ড সেটাকে পুরোপুরি অমিট করে দেখানো হয়েছে, তার কোনো রকম বিবরণ ব্যাখ্যা এখানে নেই। বালি খাল থেকে বালি ঘুষুরি পর্যন্ত যে 16টি ওয়ার্ড এখানে 51 থেকে 66 হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে আছে সেটাকে বাদ দিয়ে এই নোটিশটা জারি করা হয়েছে। তার জন্য আমরা ব্যাখ্যা চেয়েছি যে এই 16টি ওয়ার্ডের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এই 16টি ওয়ার্ড গেল কোথায়, কীভাবে তার ইলেকশানে তাকে কীভাবে নেওয়া হবে সেগুলো আমরা চেয়েছি। না, ব্রেকআপটা তো 66টি ওয়ার্ড করেছেন, এখানে 1 থেকে প্রথম 13 নম্বর ওয়ার্ডকে ভাঙা হয়েছে, তারপর 15 নম্বর ওয়ার্ডকে ভাঙা হয়েছে, তারপর আমাদের ওই 45 থেকে 50 পর্যন্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর ব্রেকআপ হয়েছে, ভাঙা হয়েছে। কিন্তু এই যে ভাঙা হয়েছে এর মধ্যে 1 থেকে যে ওয়ার্ড দেখানো হয়েছে সেটা দেখানো হয়েছে হাওড়া আমাদের ঘুষুরির কাছ থেকে এবং বাকিটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বাকি ওয়ার্ডগুলো দেখানো হয়েছে। কিন্তু 51 থেকে 66টি ওয়ার্ডের কোনো উল্লেখ নেই। 51 থেকে 66টি ওয়ার্ড যেটা আমাদের বালি খাল থেকে ঘুষুরি পর্যন্ত ছিল, সেই বালি খাল থেকে ঘুষুরি পর্যন্ত মহামান্য আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদের যে আবেদন গ্রহণ করেছেন, তাহলে আমরা চাই যেটা আমরা প্রকৃতভাবে হাওড়াবাসীর পক্ষে, হাওড়াবাসীর স্বপক্ষে, হাওড়াবাসীর উন্নতির জন্য, হাওড়াবাসীর সমস্ত সমস্যার স্থায়ী সমাধানের জন্য যে চেষ্টাটা চলছি করছি সেটা মহামান্য আদালত আমাদের শুনবেন এবং যেটা ঠিক সে রায় দেবেন। না, এখনও পর্যন্ত কিছুই মেটেনি, যেটা হয়েছিল সেটা তো বিচারাধীন আছে, সেটাও বিচারাধীন আছে, সেটা কোর্ট দেখবে, সেটা অন্য বিষয়। আমরা যেটা চাইছি যে নির্বাচন করার জন্য যে নীতি মেনে উচিত, যে আইন মেনে করা উচিত, সেই আইন এখানে কোথাও একটিও মানা হচ্ছে না, কোনো আইনের ধার ধারছেন না। এনাদের যেরমভাবে ইচ্ছা করছেন সেরমভাবে ডিলিমিশন করছেন, সেরমভাবে যুক্ত করছেন, এটা সম্ভব নয়, এটাকে মানা যায় না।
দেখুন, আইনের দিক দিয়ে বলতে গেলে আমি এইটুকু বলতে পারি যে এটা একটা বিচারাধীন বিষয় যা কোর্টে পেন্ডিং আছে, যা কেস হয়ে আছে। অবশ্যই বিচারাধীন বিষয় যতক্ষণ না আইনের কাছ থেকে তার ক্লিয়ারেন্স আসছে ততক্ষণ এই নির্বাচন কবে হবে এটা বলা ঠিক না, বলা যাবে না। কিন্তু আইন মেনে, নীতি মেনে এবং হাওড়াবাসীকে ঠিকঠাক করে সমস্ত ওয়ার্ডের লোককে পরিষেবা দেওয়ার জন্য যেটা দরকার সেটা করে নির্বাচন হওয়া দরকার। নির্বাচনটা হয়ে গেল, তারপর অসামঞ্জস্যটা রয়ে গেল, সেভাবে তো আর মানুষ পরিষেবাটা পাবে না। মানুষের মুখোমুখি হতে ডিসেম্বরের 7 তারিখে নির্বাচন, সেটা আইনের ব্যাপার, আইনে দেখা যাবে। যদি ডিসেম্বর 7 তারিখে সমস্ত নিয়ম মেনে নির্বাচন হয় আমরা নির্বাচন লড়বার জন্য প্রস্তুত আছি।